কিছুক্ষণ আগে যেমন শুনছিলেন হানাফি শাফি হাম্বলি মালিকি মুতাজিলি আশআরি মাতুরিদি কাদারিয়া জাহমিয়া ইত্যাদি ইত্যাদি অনেক ফিকহ, তাদের মধ্যে থেকে নবী আকরাম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তাবেঈন আজাম তবে তাবেঈন কেরামের কথা মতো তিনাদের তালিমাতের মতো সূক্ষ্ম কোরআন এবং হাদিসকে মানেওয়ালা একজন সালাফিউল আকীদা ওয়ালা মানুষের বাড়িতে জন্মগ্রহণ আমাদেরকে করার তৌফিক দিয়েছেন সকলে বলুন আলহামদুলিল্লাহ। খুব ছোট জিনিস নয় এটা, খুব তুচ্ছ জিনিস নয় যেটা আমরা মনে করি। কোন নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে দেন সেই নিয়ামত যতদিন পর্যন্ত আমাদের কাছে থাকে তার মূল্য আমরা বুঝি না। নিয়ামত যখন কেড়ে নেওয়া হয় আমাদের কাছ থেকে যখন ছিনিয়ে নেওয়া হয় তখন আমরা বুঝি যে এই নিয়ামতের কত দাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুই হাত দিয়েছেন, দুই পা দিয়েছেন, কথা বলার জন্য এই মুখ দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, দৃষ্টিশক্তির জন্য দেখার জন্য দুটো চক্ষু প্রদান করেছেন। তো যতদিন পর্যন্ত আছে, ভালো অবস্থায় আছে, এর মূল্য আমরা বুঝি না। চোখ দিয়ে অনেক খারাপ জিনিস দেখি, পায়ে হেঁটে অনেক খারাপ কাজ করতে যাই, হাত দিয়ে অনেক খারাপ জিনিস লেখালেখি করি বা দিই বা আর কিছু করি ইত্যাদি ইত্যাদি। যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই সব নিয়ামতগুলোকে কেড়ে নেবেন, আমাদের কাছ থেকে ছিনিয়ে নেবেন, সেই দিন আমরা বুঝতে পারবো যে এই নিয়ামতগুলোর কত মূল্য রয়েছিল আমাদের জীবনে। আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামত অনেক বড় নিয়ামত, অনেক বড় অনুগ্রহ যে একজন সালাফিউল আকীদা বাড়িতে আমাদের আল্লাহ তাআলা জন্মগ্রহণ করতে তৌফিক দিয়েছেন।